আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকেন, এটাই সব সময় চাই। আমি রেজওয়ানা হক নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে, আর আজকে আমি বরিশাল থেকে ঢাকা ব্যাক করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সুন্দরবন 10 এই লঞ্চটি আমাদের লঞ্চের সাথে পাল্লা দিচ্ছে, আমাদের অ্যাডভেঞ্চার 1 আমরা এখানে আছি। তো হঠাৎই আমি বারান্দায় গিয়ে দেখি ওদের লঞ্চটা আমাদের লঞ্চের খুব কাছাকাছি। তো রনি আমাকে বললো যে এরা নাকি পাল্লা দেয় এরকম, আমার এটা আসলে জানা ছিল না। তো দেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু জুম করছি না, অটোমেটিক ওটা আমাদের কাছে চলে আসছে। আমি কিন্তু সত্যি ভেবেছিলাম আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো ধাক্কাটা খাবো। তো আমি জাস্ট ফোনটা ধরে রেখেছি আপনাদেরই জন্য, আপনারাও দেখেন মজা পাবেন আমার ভিডিওটা দেখতে, আর কেউ কেউ হয়তো ভয়ও পেতে পারেন। আমাদেরটা আমরা আগে চলে গিয়েছি অ্যাডভেঞ্চার 1 অ্যান্ড সুন্দরবন 10 পাল্লা দিচ্ছে, দুটো লঞ্চ কে কার আগে যায়। অ্যান্ড অবশেষে আমরা এগিয়ে গেছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা সুন্দরবন 10কে ক্রস করব। আমি বারান্দায় দাঁড়িয়ে ভিডিও করছি, প্রচণ্ড ঠান্ডা, আমি রীতিমতো কাঁপছি, আপনারা বুঝতে পারছেন। মানে এত চমৎকার একটা দৃশ্য আমি আসলে আপনাদের দেখানো থেকে মিস করতে চাইনি। দেখেন সার্চ লাইট লাইট অন করেছে সুন্দরবন 10 এবং অনেক সুন্দর লাগছে। সিরিয়াসলি আমি অনেক কাঁপতেছি। তো এরা কত কাছাকাছি আপনি বুঝতে পারছেন, আমরা এই লঞ্চটায় আছি, আমাদের লঞ্চটা এই যে, এবং ওরা দেখেন এখন পাল্লা দিয়েছে, ওরা আমাদের থেকে স্পিড বাড়িয়েছে, কিছুক্ষণের মধ্যে ওরা আমাদেরকে ক্রস করবে। এবং অ্যামেজিং, রিয়েলি অ্যামেজিং, বাসের ট্রেনের পাল্লা দিতে দেখেছি বাট লঞ্চে দেখিনি, আজকে দেখছি। এবং ওইখানে যে যাত্রীরা আছে তারাও কিন্তু বেশ মজা পাচ্ছে, আমি কিন্তু মোটেই মজা পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন সামনে দিয়ে যে নৌকাগুলো আছে সেগুলো কি করবে রানি, ওরা সিগন্যাল দিচ্ছে এবং সামনে থেকে সরে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সামনে দিয়ে একটা ওই সুন্দরবন ট্রেনের সামনে দিয়ে জাস্ট ক্রস করলো একটা নৌকা এবং আমাদেরকে ছেড়ে সুন্দরবন এগিয়ে গেছেন। আমরা বুঝতে পারছি না, তবে আমাদের মাঝখানে অনেকখানি দূরত্ব, এই যে আমরা এখানে এবং সুন্দরবন ওইখানে, সুন্দরবন 10 এবং যথারীতি আমরা ক্রস করছি আবারও। এবং দেখেন সুন্দরবন 10 কি বিশাল একটা লঞ্চ, এবং এদের থেকেও কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার 1 অনেক বড়। তো লেজার দিয়ে অলরেডি সিগন্যাল দিচ্ছে ওপর পাশ থেকে, দেখেন দেখতে পাচ্ছেন। ও মাই গড, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আগাই গেছি মনে হয়, অনেক সুন্দর ভিউ। তো এই যে লেজার লেজার, এই যে দেখেন লেজার সিগন্যাল দিচ্ছে। তো বাই বাই সুন্দরবন 10, উই আর উইনার। আমি জাস্ট একটুখানি দেখাইতেছি, ওকে, ফুল সুন্দরবন 10 আপনারা দেখতে পাচ্ছেন এই যে। এবং যেহেতু আমরা অনেকখানি চলে এসেছি, ওরা জোরে টানতে পারেনি বিকজ ওদের সামনে নৌকা আছে এবং নৌকার সিগন্যালের জন্য ওরা যেতে পারেনি। সো আমরা চলে এসেছি, আমরা আগায় গেছি এবং বেশ খানিকটা ওদের থেকে দূরে চলে এসেছি এবং ওদেরকে সিগন্যাল দিয়ে মোস্ট প্রবলি থামিয়েছে, স্লো করিয়েছে, কারণ ওদের সামনে অনেকগুলো নৌকা আছে। ওরা কি রং সাইড দিয়ে যাচ্ছিল কিনা আমি জানি না, আমার এখন আমি ওভারটেকিং এর জন্য ওরা কিন্তু সিগন্যাল ব্রেক করেছিল, যার জন্য ওদেরকে স্লো করতে বাধ্য হতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রেজাল লাইট অলরেডি চলছে ওদের সামনে। তো নৌপথেও যে পাল্লাপাল্লি চলতো শুনেছি, আজকে নিজের চোখে দেখলাম। তো বাই বাই সুন্দরবন 10, তোমরা আসো আমাদের সাথেই, আসো পেছনে পেছনে আসো, কম্পিটিশন করার কিছু নাই, আর আমরা ইয়ে যাই। তো সবাই ভালো থাকবেন, আমিও ভেতরে যাই, আমি ঠান্ডায় থাকতে পারছি না। আল্লাহ হাফেজ।